ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সেলফ এডুকেশন। আজকে আমরা আলোচনা করব বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে নিউ স্টুডেন্ট এন্ট্রি করতে হবে। প্রথমে স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাওয়ার পর স্টুডেন্ট এন্ট্রিতে যেতে হবে। স্টুডেন্ট এন্ট্রিতে যাওয়ার পর অ্যাড স্টুডেন্ট বলে একটা অপশন খুলে যাবে। এই অ্যাড স্টুডেন্টে যাওয়ার পর কতগুলো জিনিস দেখতে পাওয়া যাবে, যেমন নেম, স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, জেন্ডার, সোশ্যাল ক্যাটাগরি, রিলিজিয়ান, মাদার টাং, ন্যাশনালিটি, আধার নাম্বার, ব্লাড গ্রুপ, আইডেন্টিফিকেশান মার্ক। এখানে যে লাল রঙের স্টার মার্কগুলো আছে ম্যান্ডেটরি ফিল, এগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে। তার জন্য আগে ডিসিএফটা ফিল আপ করে রাখলে এগুলো পাওয়া যাবে। এরপর আমরা এডুকেশনাল ইনফরমেশান, অ্যাকাডেমিক ইয়ার, অ্যাডমিশন নাম্বার, অ্যাডমিশন ডেট, প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন, প্রেজেন্ট স্ট্রিম, প্রেজেন্ট রোল নাম্বার, প্রিভিয়াস ক্লাস, প্রিভিয়াস সেকশন, প্রিভিয়াস স্ট্রিম, প্রিভিয়াস রোল নাম্বার, মিডিয়াম, ইফ স্টার্টিং ইন ক্লাস ওয়ান স্ট্যাটাসটা দিতে হবে। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশান ফর স্টুডেন্ট, মানে সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট স্টেট, অ্যাড্রেস, হ্যাবিটেশন অফ লোকালিটি, ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি যদি থাকে এগুলো দিতে হবে। এবার গার্জিয়ান কোয়ালিফিকেশানের মধ্যে ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জিয়ানস নেম, রিলেশনশিপ, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, গার্জিয়ান কোয়ালিফিকেশান, এগুলো ফিল আপ করতে হবে। এর মধ্যে এগুলো করতে গেলে আমাদের গার্জেনের ইনকামটা জানতে হবে। তারপরে আছে কন্ট্যাক্ট ইনফরমেশান ফর গার্জেন, এটা সেভ অ্যাজ করে দিলি, ওই ওপরের বক্সে টিক মার্ক দিলি, আগের যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেটা ফিল আপ হয়ে যাবে। এরপর আমরা আধার ইনফরমেশান, বিপিএল স্ট্যাটাস, হেলথ আইডি নাম্বার যদি এগুলো থাকে এগুলো দিতে হবে। ফেসিলিটির মধ্যে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, তারপর গেটিং ফ্রি অ্যাডমিশন, ফ্রি এডুকেশন অপারটি অ্যাক্ট, এগুলো ফিল আপ করতে হবে। এরপর ব্যাংক ডিটেলস যদি থাকে তা ফিল আপ করতে হবে। এবার ফটো সাইজ আগে থেকে 20 KB করে রাখতে হবে। করে রেখে সে স্টুডেন্ট আপডেট ডিটেলস দিলেই স্টুডেন্টের ডাটা এনে